আচ্ছা, আমরা সবাই হয়তো দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ লেকচার যেটি দেখব আমরা সেটি হচ্ছে পলিমার মোল্ডিং। আমরা পলিমার সায়েন্সের সেই পলিমার থেকে শুরু করে চলে এসেছি পলিমারের টেকনিক, পলিমার মলিকুলার ওয়েট থেকে শুরু করে এখন এই পলিমারগুলো দিয়ে জিনিসপত্র বানাচ্ছে আর কি। তো তারই এই পলিমারগুলো দিয়ে বিভিন্ন প্রকার জিনিসপত্র কিভাবে বানায় সেটি সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখবো, যেটাকে আমরা পলিমার মোল্ডিং বলছি। অর্থাৎ যেমন একটা বোতল, এই বোতলটা কিভাবে বানানো হয়েছে, ঠিক আছে? তারপর এখানে একটা প্লাস্টিকের বাটি রয়েছে, এটা কিভাবে বানানো হয়েছে, লাইক সেটি প্লাস্টিক ম্যাটেরিয়াল হতে পারে, বা এছাড়াও প্লাস্টিক একটা পলিমার, এর সাথে তার অনেকগুলো প্রকার রয়েছে। শুধু প্লাস্টিক কেন, এর সাথে যত প্রকার পলিমার রয়েছে সেগুলো যে কোনো পলিমারও হতে পারে, নো প্রবলেম। সো পলিমার মোল্ডিং লেকচার 9 আজকে আমরা দেখবো। তো প্রথমে জানা দরকার হোয়াট ইজ পলিমার মোল্ডিং, পলিমার মোল্ডিংটা কাকে বলছি আমরা। বলা হচ্ছে পলিমার মোল্ডিং ইজ দ্য প্রসেস অফ প্রোডিউসিং এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট কিভাবে বানাবো সেটি। দ্য পলিমার মোল্ডিং ইজ এ প্রসেস দ্যাট উই ইউজ টু কনভার্ট পলিমার গ্রানুলেটস অর সলিড অবজেক্টস। অর্থাৎ একটা নির্দিষ্ট শেপে, অর্থাৎ এই যে পলিমারটা আমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে উৎপন্ন করছি, করার পর এটা দিয়ে কি করছি, এটা তো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। তাহলে বাস্তব জীবনে কাজে কিভাবে পলিমারটাকে লাগাবো, হয় সেটা দিয়ে সুতা বানাইতে হবে, নাহলে সেটা দিয়ে কোনো জিনিসপত্র বানাইতে হবে, হয় বোতল বানাইতে হবে, কিছু তো তৈরি করতে হবে, তাই না? আমি যে কম্পিউটারে বসে ক্লাস নিচ্ছি এটার ক্যাচিং, বা আমরা যে ফোনের পিছনের কাভার লাগিয়েছি, অল এভরিথিং আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো না কোনো শেপ তো আমাদের দিতে হবে, কোনো না কিছু তৈরি করতে হবে। এই তৈরি করাটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা পলিমার মোল্ডিং বলছি। তো এখানে পলিমার মোল্ডিং, আমরা যদি পলিমার ম্যাটেরিয়ালস এর কথা বলি, তো বিভিন্ন প্রকার পলিমার ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন সেটা ইলাস্টোমার যেটা রাবারের মতো, ঠিক আছে? তারপর রয়েছে থার্মোপ্লাস্টিক যেটা তাপ দিলে গলে, অর্থাৎ মেল্টিং টেম্পারেচার রয়েছে। টিজি রয়েছে, গ্লাস ট্রানজিশন টেম্পারে রয়েছে, তাপ দিলে সফট হয়, নরম হয়। কলম, আমাদের যে আগে মেরিট বলপেন দিয়ে ইয়ে করতাম না, নরম। তারপর হচ্ছে থার্মোসেট, তাপ দিলে একবারে গলে যাবে বাট সেটি কিন্তু নরম হবে না, ঠিক আছে? যেমন ফরমালডিহাইড, মেলামাইন, এই ধরনের। ওকে, এইগুলো সাধারণত আমাদের পলিমার এই ক্যাটাগরি, তিন ক্যাটাগরির হয়ে থাকে। আমাদের যে ওই যে সকেট গুলো, বাতির, তারপর ইলেকট্রিক্যাল, এগুলো যেমন থার্মোসেট, তেমনি আমাদের বোতল, এগুলো থার্মোপ্লাস্টিক। হ্যাঁ, তারপরে আমাদের যে কিছু রাবার ম্যাটেরিয়াল বা এই জাতীয় রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইলাস্টোমার। ওকে, সো এখানে আর একটা ডিটেলস বলা আছে যে ইলাস্টোমার তার পলিমার দ্যাট আর কি করছে, ইলাস্টোমার আর পলিমার দ্যাট হ্যাভ হাইলি ইলাস্টিসিটি অ্যান্ড মে হ্যাভ দ্য রিভার্সিবিলিটি স্ট্রেস এট হাই ডিগ্রি। প্রচুর ইলাস্টিসিটি এবং টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। কমন ইলাস্টোমার ইনক্লুড পলিআইসোপিরিন, নন পিরিন, সিলিকন, এগুলো সাধারণ। ওকে, ইলাস্টোমার। থার্মোপ্লাস্টিক কোনগুলো তাহলে? থার্মোপ্লাস্টিক বলা হচ্ছে যে থার্মোপ্লাস্টিক বিকাম পায়াবল অ্যান্ড প্লাস্টিক মেল্ট হোয়েন হিটেড, ইন দেয়ার মেল্টেড ফর্ম অফ থার্মোপ্লাস্টিক ক্যান বি মোল্ডেড থ্রু দ্য ইনজেকশন মোল্ডিং। ওকে, এক্সট্রুশন আর থার্মোক্রোমিং, অনেকগুলো প্রসেস রয়েছে যেগুলো আজকে আমরা দেখবো। থার্মোপ্লাস্টিক যেটা তাপ দিলে বলে, কমন থার্মোপ্লাস্টিক ইনক্লুড পলিভিনাইল, পিভিসি, পলিকার্বনেট, পিসিএবিএস, পলিপ্রোপিলিন, পেট, আমরা যেটা ইউজ করি সব। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে আমাদের দেশে ওই যে প্লাস্টিকের বোতল গুলো কালেক্ট করে সেগুলা থেকে আবার গলিয়ে পেট তৈরি করছে, এরকম স্ট্রিপ তৈরি করে বাইরে বিদেশে রপ্তানি করছে, এ ধরনের ইয়েটা বোধহয় তোমরা দেখেছিলে। স্যাম ওই বোতল গুলো কালেক্ট করে শুধু ইয়ে করছে, ঠিক আছে? থার্মোসেটস আর পলিমার দ্যাট ডু নট মেল্ট হোয়েন এক্সপোজ টু হিট, অ্যান্ড কমন থার্মোসেট আর এক্সপোজ ইউরিয়া, ফরমালডিহাইড, আনস্যাচুরেটেড পলিয়েস্টার, এটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যাল কেমিক্যাল যে প্রপার্টিস গুলো সেগুলো নষ্ট হয়ে যাবে তাপ দিয়ে। ওকে, তো আমরা তাহলে পলিমার সম্পর্কিত যে ধারণা, টাইপস, সেটা জানলাম। এখন জানা দরকার মোল্ডিংটা তাহলে কি। মোল্ডিংটা হচ্ছে একটা নির্দিষ্ট শেপ দিবে। বলছে মোল্ডিং ইজ দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং বাই শেপিং লিকুইড অর পায়াবল র ম্যাটেরিয়ালস ইনটু রিজিড ফ্রেম কল্ড মোল্ড অর ম্যাট্রিক্স। একটা মোল্ডের সাহায্যে এটাকে একটা শেপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি মোল্ডিং। তাহলে মোল্ডটা কি? তাহলে মোল্ডের মাধ্যমে মোল্ডিংটা হচ্ছে, তাই না? তাহলে মোল্ডটা কি? এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটা রাবার, ওইটার আমরা পিঠা বানাই না, সাজ বা ফর্মা। তাহলে সেই সাজ বা ফর্মা হয় এখানে, যে রাবারের মাঝখানে এই ছবিটা ছিল, অর্থাৎ
রাবারের যে জায়গাটা আছে এটা যদি কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমরা ফিল আপ করি তাহলে এই ধরনের একটা ছেলের বা একটা বাবুর শেপ আসবে। এই যে রাবারের সাবস্টেন্সটা এটাকে কিন্তু আমরা বলতেছি মোল্ড, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা বলতেছি মোল্ড। এ মোল্ড অর মোল্ড বলে অনেক সময় ইজ এ হলোয়েড আউট ব্লক দ্যাট ইজ ফিল্ড উইথ এ লিকুইড অর পায়াবল ম্যাটেরিয়াল হুইচ এস প্লাস্টিক, গ্লাস, মেটাল, সিরামিক এক্সেট্রা। The liquid hardens of the said include the mold or shape. Suppose তুমি এখানে গুড় আছে না, গুড় দিয়ে ফিল আপ করলে তাহলে গুড়টা যখন শক্ত হবে এটাকে খুলে নিলা তখন এরকম একটা গুড়ের ভাস্কর্য সৃষ্টি হবে, ঠিক আছে? So a mold is a counterpart at the cast and the very common bivalve molding process used to mold, stimulate, sub mold, etc. তাহলে মোল্ড কি আমরা বুঝছি তো, ফর্মা বা সার্চ যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তাহলে এই মোল্ডের সাহায্যে মোল্ডিং করা হয়, তাহলে সেগুলো জানবো আজকে। এটা আবার দুই প্রকার, ওপেন মোল্ড এবং ক্লোজ মোল্ড। তো এই যে প্রথম যেটা আমরা দেখছি অর্থাৎ এক সাইড ওপেন, সেটাকে আমরা ওপেন মোল্ড বলছি। আবার যখন দুইটা মোল্ড দিয়ে একটা শেপ তৈরি করা হয় তখন সেটাকে ক্লোজ মোল্ড বলে। যেমন এটা কিন্তু ক্লোজ মোল্ড, এখানে কোনো বাইরে ফাঁকা নেই। এই দুটোর পার্থক্য লক্ষ্য করেন যে এইটা কি হচ্ছে, এটার সাথে যখন প্রেস করা হচ্ছে তখন এই ধরনের একটা সিস্টেম বা একটা শেপের জিনিসপত্র তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে ওপেন মোল্ড কি? When materials polymer are placed in open mold, they are cured, hardened and with exposed air, বাতাসের সাহায্যে সাধারণত তার ড্রাই হয়, ওই ফিল আপ করে রেখে দিব। And tolling cost for open mold is often inexpensive and making it possible to the technique and prototype the production. এটার এত কস্ট হয় না, হ্যাঁ, যে এটার জন্য ডিজাইন করার যে খরচ বা এগুলো, ঠিক আছে, বা টুলিং আর এনাদার এটাকে উঠাইতে বা এই ধরনের যন্ত্রপাতি তৈরি করতে ধরনের কোনো খরচ হয় না। ক্লোজড মোল্ড এর ক্ষেত্রে হোয়াইল পলিমার প্রোডাক্টস আর প্রসেসড এন্ড কিউড ইনসাইড দ্য ভ্যাকুয়াম ব্যাগ অর টু স্লাইডেড মোল্ড ক্লোজড অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ নোন এস ক্লোজড মোল্ডিং বা ক্লোজড মোল্ড। অ্যান্ড ক্লোজড মোল্ডিং আই হ্যাভ ভেরি কনসিডার টু কেসেস, ফার্স্ট টু সাইডেড ফিনিশ যখন দরকার হয়। এটার ক্ষেত্রে কিন্তু অপর সাইডে কোনো ফিনিশ নাই, আপনি যেভাবে এরকম করে লেপে দিচ্ছেন ওই রকমই আছে। বাট যখন আপনার টু সাইডেড ফিনিশ দরকার অর্থাৎ সব সাইডে দরকার, তখন কিন্তু সাধারণত আমরা এই ধরনের ক্লোজড মোল্ডিংটা করে থাকি। যেমন একটা বোতল সাধারণত দুই দিকেই দরকার হয়, বা একটা বাটির কথা যদি বলি, বাট একটা চিত্রকর্ম ওই যে বা ছবিটা ওটা তো দেওয়ার দুই দিকে প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে সো সেকেন্ড হাই প্রোডাকশন ভলিউমস আর রিকোয়ার্ড, প্রোডাকশন ভলিউমটাও কিন্তু হাই, কারণ এটা বাতাসে শুকাচ্ছে না, কিন্তু প্রসেসের মাধ্যমে মেশিনের মাধ্যমে শুকাচ্ছে, বাট এটা কিন্তু বাতাসের এয়ারের মাধ্যমে শুকাচ্ছে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর যেটা ওপেন মোল্ড আমরা বলে থাকি, ঠিক আছে? সো দিস ইজ টু টাইপস অফ মোল্ডিং, ওপেন মোল্ডিং এন্ড ক্লোজ মোল্ডিং। দ্যার ইউজ টু টাইপস অফ মোল্ড, ওপেন মোল্ড এন্ড ক্লোজ মোল্ড। তাহলে আমরা পলিমার সম্পর্কিত ধারণা পেয়েছি, মোল্ড সম্পর্কিত ধারণা পেয়েছি, তাহলে এবার চলো আমরা কোনো কিছু বানানোর চেষ্টা করি। ওকে, মেল ভার্সেস ফিমেল মোল্ড, এখানে মোল্ডের একটু পার্থক্য রয়েছে, মেল এবং ফিমেল দুটি নামে চিহ্নিত করা হচ্ছে। সাধারণত দেখেন এই মোল্ডটা নিচের দিকে আছে, এইটার উপরে আমরা কোনো কিছু লেপে দিলে এটার উপরে মনে করেন এরকম একটা মোল্ড আছে, এই বাটিটা সাপোজ, এই বাটিটা একটা মোল্ড, এটার উপরে যখন আমি কোনো কিছু দিয়ে লেপ মানে ফিল আপ করতেছি, ওকে, তারপর যখন এটা খুলতেছি তখন কি হচ্ছে, আমার ভিতরের যে সাইডটা অর্থাৎ আমার ভিতরের যে সাইডটা সেটা কি হচ্ছে, সেটা ফিনিশ হচ্ছে। অর্থাৎ এটা আমার এর চারপাশে সিমেন্ট দিয়েছি, তারপর এটা খুলে ফেলতেছে, তার মানে কি আমার ভিতরের সাইডটা কি হচ্ছে, ফিনিশ থাকতেছে। আবার এটা যদি এরকম হয়, আমি এটা ফিল আপ করতেছি, এটা ফিল আপ করতেছি, তারপর যখন খুলতেছি তখন বাইরের সাইডটা কি হচ্ছে, ফিনিশ হচ্ছে। তাহলে মেল মোল্ডটা হচ্ছে ভিতরের সাইডটা ফিনিশ থাকবে, আর ফিমেল মোল্ডটা হচ্ছে বাইরের সাইডটা ফিনিশ থাকবে। অর্থাৎ আপনার কোন সাইডটা ফিনিশ দরকার, আপনার যদি দুই সাইডে ফিনিশ দরকার হয় তাহলে ডাবল ইউজ করবেন, মেল ফিমেল একসাথে ইউজ করতে হবে। এটা যদি এখানে রিভার্স করেন এর উপরে তাহলে দুই সাইডে আপনার ফিনিশ হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পেরেছি মেল মোল্ড এবং ফিমেল মোল্ড। আমার নেট ছিল না, চলে গেছে একটু আগে, হ্যাঁ, এই জন্য একটু সমস্যা হচ্ছে।
তাহলে কি দুই প্রান্ত ফিনিশ চাইলে দুটো ডাবল করে ইউজ করতে হবে ঠিক আছে ওকে তাহলে মেল মোল্ড ফিমেল মোল্ড মোল্ডিং মোল্ড পলিমার টাইপ এগুলো সব আমরা জানলাম চলো এবার টাইপস অফ মোল্ডিং এ যাই তো বিভিন্ন প্রকার মোল্ডিং রয়েছে আমাদের এক্সট্রুশন মোল্ডিং আমরা সেদিন দেখেছিলাম একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি হালকা করে কম্প্রেশন মোল্ডিং ব্লো মোল্ডিং ইঞ্জেকশন মোল্ডিং রোটেশনাল মোল্ডিং থার্মোফর্মিং মোল্ডিং ট্রান্সফর্মার ট্রান্সফার মোল্ডিং ইত্যাদি আমাদের পরিচিত প্রথম যে মোল্ডিংটা রয়েছে এক্সট্রুশন মোল্ডিং সেটি এক্সট্রুশন মোল্ডিংটা এখানে দেখতে পাচ্ছি এইখানে মোল্ড লাগানো রয়েছে অর্থাৎ যে শেপের জিনিসটা তৈরি হবে বলা হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং এক্সট্রুডেড দ্য মেল্টেড পলিমার ম্যাটেরিয়াল ডিরেক্টলি অন টু দ্য ডাই এই যে ডাই বা মোল্ড এর নাম অপর নাম কিন্তু ডাই মেকিং দ্য প্রসেস অফ ডিফারেন্ট ফ্রম দেয়ার মোল্ডিং প্রসেস দিস প্রসেস ইজ ইউনিক বিকজ দ্য ফাইনাল প্লাস্টিক প্রোডাক্ট টেক্স দ্য শেপ অফ দ্য ডাই অ্যান্ড নট দ্য মোল্ড তো এটার শেপটা গঠন করে And extrusion molding is very useful in manufacturing plastics that require two continuous length uniform cross section. And it finds the application in the manufacturing of PVC pipings, straws, plastics, decking, holes, etc. এর সাধারণত কি কি কাজে ব্যবহৃত হয় এখানে যদি দেখি যে স্যাম্পল পার্ট উইথ এ ফিক্সড ক্রস সেকশন অর্থাৎ ক্রস সেকশনটা যেখানে রিজিড লাইক স্কোয়ার সার্কেল হোস এন্ড স্ট্রো প্লাস্টিক্স পিভিসি পাইপ প্লাস্টিক গটারস কিভাবে হবে আমরা যদি সহজে এখানে দেখি এই যে পলিমার মেল্টেড পলিমারটা এখানে যে ডাইটা রয়েছে এরকম যদি রাউন্ড ডাই হয় ওই যে আমরা স্পিনার এটার কথা পড়েছিলাম এরকম যদি হয় তাহলে এই গ্যাপটা দিয়ে বেরোচ্ছে তাহলে সেই এই দুই এই উপরে প্লেট এবং লোয়ার প্লেট এই দুইটা প্লেট কিন্তু ফিক্স করে দিচ্ছে আমার পাইপের পুরুত্বটা কিরকম হবে তাহলে এর ভিতর দিয়ে বেরোয় আসতেছে নুডলসের মতো এটাকে আমরা এক্সট্রুশন মোল্ডিং বলছি এটা সাধারণত রিজিড পার্ট যেগুলো শক্ত যেমন আমাদের যে পিভিসি পাইপ যেগুলো রয়েছে এখানে একটা ছবি আমি দেওয়ার চেষ্টা করেছি এনি টাইপস অফ স্ট্রাকচার সাধারণত এই উত্তম উদাহরণ হচ্ছে আমাদের যে পিভিসি পাইপগুলো রয়েছে বিভিন্ন প্রকার অ্যাক্টর দেখি এগুলো সাধারণত এক্সট্রুশন মোল্ডিং এ তৈরি করা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট শেপের ভিতর দিয়ে যখন মনে করো যে একটা ওই যে শক্ত গোলাকার লাঠি হবে তাহলে এটার ভিতর দিয়ে যখন আমার ইয়েটা পাস করবে আমার যে পলিমার ম্যাটেরিয়ালটা পাস করবে আমার এটার শেপটা যেরকম হবে আমার ওই ইয়ের শেপটাও কিন্তু সেরকমই হবে তাহলে আমরা এক্সট্রুশন মোল্ডিং সম্পর্কে সেদিন পড়েছিলাম আজকেও কিন্তু দেখলাম তাহলে এটার অ্যাডভান্টেজটা কি আমরা কি বুঝতে পেরেছি যে একটা নির্দিষ্ট শেপ স্পিনারেটার ভিতর দিয়ে ডায়ের ভিতর দিয়ে যখন যাবে সেই শেপ আকার ধারণ করবে অর্থাৎ আমি জিলাপির যেটা ভাজবো তো জিলাপির নিচের যে জায়গা যেটা দিয়ে বেরোবে যেটা সেরকম করেই হবে এটা যদি স্কোয়ার হইতো তাহলে স্কোয়ার জিলাপি বেরোতো এটা যদি তিন কোণা হইতো তাহলে তিন কোণা জিলাপি বেরোতো তাই না এইটার উপর ডিপেন্ড করছে শেপটা সো এক্সট্রুশন মোল্ডিং এটাই মেল্টেড পলিমার সাধারণত ডায়ের ভিতর দিয়ে পাস করা হয় এখানে অ্যাডভান্টেজটা কি বলা হচ্ছে হাই স্পিড হাই ভলিউম স্পিডি এবং ভলিউমটা মোটা কস্ট ইফেক্টিভ বলা হচ্ছে প্রোডাক্ট ক্যান বি কুইকলি অ্যান্ড এট দ্য হাই ভলিউম অ্যান্ড ইনশোরিং দ্য কস্ট এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড ল কস্ট এক্সট্রুশন মোল্ডিং ইজ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ কম্পেয়ার টু দ্য আদার মোল্ডিং প্রসেস তো চলো আদার মোল্ডিং গুলো তো দেখবো অ্যান্ড লেফট ওভার ম্যাটেরিয়াল ক্যান বি ইউজ রিডিউসিং ওয়েস্ট কস্ট অ্যান্ড হোয়াইল এক্সট্রুশন মেশিনারি ক্যান অপারেট কন্টিনিউসলি অ্যালোয়িং 24 hours a day কন্টিনিউসলি চলতেই থাকতে পারে এটা বলা হচ্ছে এন্ড ফ্লেক্সিবিলিটি এক্সট্রুশন মোল্ডিং অ্যালোস দ্য কনসিডারেবল ফ্লেক্সিবিলিটি ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড কনসিস্টেন্ট ক্রস সেকশন মনে করো তোমার পাইপ বানাচ্ছ তুমি হঠাৎ করে তোমার ওয়াটার পাইপ না বানিয়ে তোমাকে থিন পাইপ বানাইতে হবে তুমি শুধু এখানকার যে ইয়েটা শেপটা অর্থাৎ ডাইটা সেটা চেঞ্জ করে দিবা তো যেটার ভিতর দিয়ে বেরোবে সেটা চেঞ্জ করে দিবা তোমার শেপ চেঞ্জ হয়ে গেল বাট অন্যান্য মোল্ডিং প্রসেসের ক্ষেত্রে শেপ চেঞ্জ করতে গেলে বা কোনো একটা প্যারামিটার চেঞ্জ করতে গেলে কিন্তু তোমার অনেক ইয়ে করতে হবে পড়লেই বুঝতে পারবা এটার তো শুধু বেরোয় তো মুখের এটা যেরকম অর্থাৎ ওই যে জিলাপি যেদিক দিয়ে বেরোবো এটা চেঞ্জ করলেই জিলাপির শেপ আস্তে আস্তে চেঞ্জ হবে তাই না ওকে তো আরো কিছু সুবিধা রয়েছে এক্সট্রুশন মোল্ডিং এর আমরা যদি দেখি বলা হচ্ছে পোস্ট এক্সট্রুশন অল্টারনেটিভস বলা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল রিমেইন ওয়ার্ম আফটার দ্য প্রসেস ইন কমপ্লিট এন্ড অ্যালোয়িং দ্য পোস্ট এক্সট্রুশন ম্যানিপুলেশনস রোলার শু ডাই ক্যান বি ইউজড তো
তোমার তো যখন আমরা এটা গঠন করে ফেলবো অর্থাৎ তৈরি করে ফেলবো, এটা কিন্তু গরম থাকে। তো এইটাকে তুমি যদি পরেও চাও এটার শেপটা চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে কিন্তু শেপটা চেঞ্জ করতে পারো। ওকে, এরপরে এটার কি শুধুই অ্যাডভান্টেজ রয়েছে? এটার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? এক্সপানশন, এটি কিন্তু এক্সপানশন হয়। বলা হচ্ছে ওয়ান্স দ্য হট প্লাস্টিক ইজ রিমুভ ফ্রম দ্য এক্সট্রুডার ইট উইল মেনি টাইমস টু এক্সপান্ড। এটার যে শেপটা এটা কিন্তু এক্সপান্ড হতে পারে। দিস ইজ কল্ড ডাই সুয়েল অ্যান্ড দ্য প্রবলেমেটিক টু ট্রাই টু প্রিডিক্ট দ্য এক্সাক্ট ডিগ্রি অফ এক্সপানশন বিকজ হার্ড টু প্রিডিক্ট দ্য এক্সাক্ট এক্সপানশন অফ ম্যানুফ্যাকচারিং অফ এন অ্যাকসেপ্টিং সিগনিফিকেন্ট লেভেলস অফ ডাইমেনশন। অর্থাৎ মনে করো তুমি একটা সাইজের বানিয়ে রাখলা, সেটা পরে কিন্তু একটু এক্সপান্ড, এইটা একটা প্রবলেম। যেহেতু গরম থাকে, মানে গরমটা ঠান্ডা হতে তো সময় লাগে। অ্যান্ড প্রোডাক্ট লিমিটেশন, বলা আছে দিস ইজ প্লেস সার্টেন টাইপস অফ প্রোডাক্টস ক্যান বি প্রডিউস প্লাস্টিক বোটলস ফর ইনস্ট্যান্ট ক্যান নট বি প্রডিউস এস দ্য ন্যারো শেপ অফ দ্য ইন্ট। এই প্লাস্টিক বোটলস কিন্তু সাধারণত এইটার মাধ্যমে হবে না, কারণ কি এটার কোথাও মোটা কোথাও চিকন। এই বোতলটা তো তাও প্লেনের মতোই আছে একটু, তারপরে এখানে যে ইয়ে রয়েছে, তো এটা কিন্তু এটার মাধ্যমে হবে না, এই যে চিকন সামনে। তো এখন আমার এটা দিয়ে কিরকম জিনিস তৈরি হবে? সোজা সোজা, অর্থাৎ যাদের ডাইটা তো একই রকম, তাই না? অর্থাৎ যাদের সার্ফেসে এরকম কোনো ঝামেলা নেই, সেই সমস্ত জিনিসগুলো তৈরি হবে, যেমন কলম বা এই ধরনের রড লাইক এই ধরনের। সো বলা হচ্ছে যে প্রোডাক্ট লিমিটেশন রয়েছে, বলা হচ্ছে সাইজ ভেরিয়েশন, বলা হচ্ছে যে অ্যাজ দ্য প্লাস্টিক মেশিনারি এক্সিস্ট ফ্রিকুয়েন্টলি এক্সপ্যান্ডেড ডিউ টু দ্য হিট অ্যান্ড ইট ইস ডিফিকাল্ট টু প্রিডিক্ট দ্য এক্সাক্ট ডিগ্রি অফ এক্সপানশনের কথা তো বললাম, এবং এই এক্সপানশনের কারণে সাধারণত সাইজগুলো এক্সাক্টলি করতে হবে, মানে ভেরি করে। সো এক্সাক্ট ডিগ্রি অফ এক্সপানশনটা মেজার করে সেই অনুসারে সাইজটা নির্ধারণ করা হয়েছে, এইটুকু আপ টু ফোর বেড়ে যাবে। তাহলে আমরা এটার সমস্যা এবং মানে ভালো দিক এবং খারাপ দিকগুলো দেখলাম, এবং একই সাথে এখানে কি কি পলিমার পাওয়া যায় সেগুলো, মানে কি কি পলিমার সাধারণত এটার ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে এইটা তৈরি করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে বা এই প্রসেসে তৈরি করে জিনিসপত্র অ্যাক্রাইলোনাইট্রিন বিটা ডাইন স্টাইরিন অ্যাক্রাইলিক ইথালিন ফিনাইল অ্যাসিটেট পলিভিনাইল ক্লোরাইড হাই ডেন্সিটি পলিথিন অ্যান্ড লো ডেন্সিটি পলিথিনের কিন্তু আমরা তৈরি করতে পারি। ওই যেগুলার নাটা বিকারক আমাদের মনে আছে কিনা, দেন পলিকার্বোনেট পলিপ্রোপাইলিন পলিউরাথেন স্টাইরিন, এগুলোর এই সমস্ত পলিমারগুলো সাধারণত এই প্রসেসের মাধ্যমে তৈরি করে। আমাদের ওই যে নতুন অ্যাড আছে না পিভিসির, ইউপিভিসি পাইপ, মানে কি ইউরাথেন যুক্ত আরো বেশি শক্তিশালী গভীর থেকে পানি তোলে, ঠিক আছে, মনে পড়ে কিনা অ্যাড। ওকে, এটা হলো সেই উদাহরণ। তাহলে এইটার মাধ্যমে আমাদের এক্সট্রুশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি এই সমস্ত জিনিস এক্সট্রুশন মোল্ডিং এর মাধ্যমে। ওকে, এরপরে আমরা একটু কম্প্রেশন মোল্ডিং এ যাব। ছবিটা একটু দেখো কি বোঝা যাচ্ছে, যে একটা আটার দোলা এনে দিছি, উপর থেকে প্রেস করছি, রুটি হয়ে গেছে নাকি? তাই এক্সট্রুশন মোল্ডিংটা, এই সরি কম্প্রেশন মোল্ডিংটা অনেকটা সেরকমই। আমাদের এখন ওই যে রুটি মেকার আছে না, রুটি মেকারের মতো, অর্থাৎ নিচে ডাই এবং উপরে ডাই দুটো থাকে, এটা ক্লোজড মোল্ডিং। অর্থাৎ কি ধরনের শেপ চাই সেটা মনে করো এটা এখানে আছে, এটা হচ্ছে, তো এখন এটা উপর থেকে যদি এখানে প্রেস করা হয় তাহলে কি হবে, ফলে জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে, তাহলে যেরকম শেপ চাই সেরকম শেপটা হয়ে গেল রুটি মেকারের মতো। এখন রুটি মেকারে যদি উঁচু নিচু থাকতো, উপরে যদি উঁচু নিচু থাকতো, তাহলে যখন প্রেস করা হতো তাহলে উঁচু নিচু হতো, ইজন্ট ইট? ওকে, সো বলা হচ্ছে যে কম্প্রেশন মোল্ডিং ইজ ডান এক্স্যাক্টলি লাইক দ্য স্যাম নেম অফ সাজেস্ট, এ হিটেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ প্রেসড অন টু দ্য হিটেড মোল্ড। Okay, and then press into the specific shape. Usually the plastic comes in sheet, but can also be in bulk. So the plastic is compressed into the right shape. The heating process is called the plastic maximum step. It is molten thake, tg-r upore. So the final step of the processing involves the content trimming, the removing plastic part of the mold. Tarpor khule fela hoy. It are key small parts that can be either metal or plastic. Jekono type hote pare. Ar anyway. কমন প্রোডাক্টস হচ্ছে অটোমেটিক পার্টস, হুডস অ্যান্ড ফেন্ডার্স, স্কুপার্স অ্যান্ড স্পয়লার্স, স্মলার অটো পার্টস, সাধারণত এগুলো তৈরি করা হয় একটু রিজিড টাইপ। ওকে, কম্প্রেশন মোল্ডিং, তাহলে কম্প্রেশন মোল্ডিং তো আমরা বুঝছি,
এটার এবার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখবো। অ্যাডভান্টেজ গুলো কি বলা হচ্ছে, ইট ইজ এ সিম্পলার, মানে ভেরি সিম্পল প্রসেস, সিম্পলার প্রসেস, খুবই সহজ। এটার কি আর কোনো টেকনিক আছে, আর কোনো এখানে মানে জটিল তো কিছু নেই, প্রেস করবো সাইজ অনুযায়ী হয়ে যাবে। The compression molding process is relatively simple and straightforward compared to the other molding manufacturing process. For some part design, it makes easier for part or platform film tasks at lower cost. It involves lower tooling cost. এটার জন্য এক্সট্রা যে হাই ভলিউম ধরনের মেশিন বা খুবই কমপ্লেক্স ধরনের টুল লাগবে এরকম কিন্তু না। ইট ইজ গ্রেট ফর প্রডিউসিং লার্জ আইটেম এন্ড থিকার পার্ট। এটি সাধারণত বড় আইটেম এবং থিকার পার্ট, শক্তিশালী পার্ট গুলো তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন আমাদের ওই যে টুল রয়েছে না, টুল আমরা যেগুলোতে বসি রান্না করে টুল প্লাস্টিকের, এরকম এগুলো প্রেস করে তৈরি করা হয়। সো এট দ্য কম্প্রেশন মোল্ডিং ইজ লোডিং এন্ড মেটেরিয়াল ডিরেক্টলি ইনটু দ্য মোল্ড ক্যাভিটি, ইট ইজ নট সাবজেক্ট টু দ্য পার্ট অফ দ্য লিমিটেশন এক্সপোর্ট ফর দ্য লোস ইম্পোজ বাই দ্য পার্ট অফ ডিজাইন এন্ড ইকুইপমেন্ট। সো এস এ রেজাল্ট ইট ক্যান ইউজুয়ালি হ্যান্ডেল দ্য লার্জ অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল নিডেড টু ক্রিয়েট বিগার পার্টস এন্ড প্রোডাকশন। তো ছোট বড় সব রকম পার্টসই সাধারণত এর মাধ্যমে তৈরি করা যায়। ইট ক্যান বি গুড চয়েস ফর ইনসার্ট মোল্ডিং অফ মাল্টি কালার মডেলিং। তো মাল্টি কালার মডেলিং হতে পারে, তুমি যদি সেখানে কালার ভিন্ন অনেকগুলো ইউজ করো সেই ক্ষেত্রে সেটা করা যেতে পারে। ইটস কস্ট ইফেক্টিভ ফর শর্ট প্রোডাকশন রান। এটি সাধারণত অনেক প্রক্রিয়া আছে না যে লং প্রোডাকশন ছাড়া বা হয় না, বা মনে করো তোমার একটা ধানের মিল আছে আর একটা তোমার বাসায় ঢেঁকি আছে, যদি এখন নাই, তাহলে ধানের মিল হলে তো তোমার অল্প একটু ধান মানে চাল বের করে হবে না, কিন্তু তোমার যদি ঢেঁকি হয় তাহলে তুমি 2 কেজি 3 কেজি বা এরকম চাল বের করে খেতে পারতেছো। তো এইটার ক্ষেত্রে সাধারণত আমরা যদি শর্ট রান প্রোডাকশনে যাই বা অল্প প্রোডাকশনে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো বা এটা ব্যবহার করাটা সুবিধাজনক হবে, কারণ এটি একবার প্রেস করে একটা জিনিস বানাবো, প্রেস করে জিনিস বানাবো, প্রেস করে জিনিস বানাবো, ঠিক আছে? এটা যে কেমিক্যাল রিঅ্যাকশনের মতো কন্টিনিউয়াসলি বানাইতেই হবে বানাইতেই হবে এরকম কিন্তু বিষয়টা না। তো ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে এটারও। বলা হচ্ছে ইট হ্যাজ হায়ার চান্স অফ পোস্ট মোল্ডিং কস্ট। তো এটা সাধারণত ওই উঠতে চায় না, সেই ক্ষেত্রে কিছু ঝামেলার সৃষ্টি হয়। বলা হচ্ছে দ্য সাইজ অফ দ্য পার্ট ইজ দ্য মা ওয়েট মাস্ট বি কেয়ারফুল ক্যালকুলেটেড, দ্য রিলেশন দ্য ফোর্স অ্যাভেলেবল ফ্রম দ্য প্রেস ইউজড অ্যান্ড শার্ট রান অফ দ্য হোল ক্লোজ ডিউরিং দ্য মোল্ডিং সাইকেল। যে আমার কতটুকু ম্যাটেরিয়াল আছে, আমি যদি এটা কম হয় তাহলে তো আবার শেপটা ঠিক মতো হবে না, আবার যদি বেশি হয় তাহলে তো বাইরে বেরিয়ে যাবে, এবং আমি কত প্রেশার দিচ্ছি, আমি যদি খুব বেশি প্রেশার দিয়ে ফেলি তাহলে তো আবার থিকার হয়ে যাবে মানে থিন হয়ে যাবে, অর্থাৎ আমি কতটুকু দিব, আমি যদি অল্প প্রেশার দিই তাহলে রুটিটা মোটা হবে, আর বেশি প্রেশার দিলে সেটা থিন হয়ে যাবে। সো ইভেন অফ দিস অপটিমাল এক্সপেক্ট অর মোর পার্টিং অফ দ্য লাইন ফ্ল্যাশ এন্ড পার্টিং অফ দ্য লাইন কন্ট্রোল, যেটাকে আমরা বলছি ইস্যুস মে নিডেড টু বি হ্যান্ডেল ট্রিমিংস এন্ড ডি ফ্ল্যাশ অফ দ্য পার্টস অফ দ্য এডিটিং কস্ট। এবং একই সাথে এখানে কোনো এডিটিং ম্যাটেরিয়াল ইউজ করে কিন্তু সাধারণত এই মোল্ড থেকে আলাদা করতে হয়। এই ঝামেলাটা রয়েছে যে হায়ার চান্স অফ পোস্ট মোল্ডিং কস্ট, মানে জিনিসটা মোল্ডিং হওয়ার পর সেখান থেকে যে রিলিজ করব সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে, প্রোডাক্টটা ডিফেক্টিভ আসতে পারে যদি অ্যাকুরেটলি না দিতে পারি, ঠিক আছে? অ্যাকুরেটলি যদি না দিতে পারি, ইট হ্যাজ স্লোয়ার প্রসেসিং টাইম। বলা হচ্ছে স্লোয়ার প্রসেসিং টাইম, ইঞ্জেকশন মোল্ডিং এর কম্প্রেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটু স্লোয়ার। কেন স্লোয়ার? কারণটা হলো এই একটা একটা করে হবে, একটা করে দিচ্ছ একটা করে হচ্ছে, তাহলে স্লোয়ার না? ইট ইজ নট সুইটেবল ফর অল কমপ্লেক্স ডিজাইন, মানে কমপ্লেক্স ডিজাইন যেগুলো আরো বেশি কমপ্লেক্স সেগুলোর জন্য মানে প্রযোজ্য না। মেটেরিয়াল ইউজড ইন কম্প্রেশন মোল্ডিং অপারেশন মে বি সাবজেক্ট টু লিমিটেশন উইথিন দ্য মোল্ড ক্যাভিটি। এ বোতল কি আর কম্প্রেশন দিয়ে তৈরি করা যাবে বলো তো? আমি যদি একটা বোতল তৈরি করতে চাই, সম্ভব কম্প্রেশন দিয়ে? সম্ভব না, কিন্তু বোতল সম্ভব না, ঠিক আছে? বাট আমি যদি একটা সলিড বল তৈরি করতে চাই, প্লাস্টিকের পুরো ভিতর বাইরে, তাহলে সেটা কিন্তু সম্ভব, তাই না? আমার দুটো মোল্ড থাকবে, এরকম সহজ মোল্ড থাকবে, একটা এরকম একটা এরকম, এখানে একটা থাকবে, এটা দুটো একসাথে যখন প্রেস হবে তখন আমার বলটা তৈরি হয়ে যাবে। এখানে কি কি পরিমাণ মোল্ডটা তো এখানে স্যার পরিমাপ মতো দিতে হবে না স্যার? মানে মোল্ডের ভিতরে যে জিনিসটা তুমি বানাইতে চাও, মানে রুটিটা তুমি বানাবা, কতটুকু আটা দিবা, আটা বেশি দিলে রুটি বড় হবে, কম দিলে ছোট হবে, এক্ষেত্রেও তাই। তোমার যে থিকনেস কতটুকু সেটার প্রেসার দিবা কতটুকু, এবং কম দিলে আবার সাইজ গুলো হবে না, বেশি দিলে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে?
তো এখানে সাধারণত কি কি ইউজ করা হয়, আমরা বেকেলাইট, পলিস্টার, তারপরে পলিউরেথেন ইত্যাদি ইউজ করতে পারি, ইউরিয়া ফর্মালডিহাইড। জি বলেন প্লিজ। জি 11টা 208 নম্বর। ওকে, তাহলে এখানে আমরা কি কি দেখতেছি, যে বেকেলাইট, পলিস্টার, পলিউরেথেন, ইউরিয়া ফর্মালডিহাইড, মেলামাইন, ইপোক্সি, এগুলো সাধারণত ওই যে বললাম হার্ড যে বস্তুগুলো একটু শক্ত শক্ত সেগুলো তৈরি করা হয়। ইপোক্সি রেজিন বা মেলামাইন এগুলো তো খুবই শক্ত, মানে শক্ত থার্মোস্ট্যাটিং, ঠিক আছে, যে গলাবো গলায় বানাবো এরকমটা না। ওকে, এটা গেল আমাদের কম্প্রেশন। আমার এগুলোর তো লিংক দেওয়ার কথা সবগুলো ভিডিওর তোমাদের দেখার জন্য, ওই লিংকগুলো দেইনি। আচ্ছা, লিংকগুলো প্রোভাইড করে দিব, অথবা নেটে সার্চ করলেও এগুলো চলে আসবে। তো তোমরা নিজেরা যদি একবার কষ্ট করে লিংকগুলো মানে ভিডিওগুলো দেখো সার্চ করে, তাহলে বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা সর্বশেষ আজকের জন্য দেখব ব্লো মোল্ডিং মানে কি, বাতাস দিব বা ব্লো হবে। হ্যাঁ, তো ব্লো মোল্ডিং টা কিরকম বলা হচ্ছে, যে ব্লো মোল্ডিং ইজ এ মেথড ইউজ টু মেক হলো থিন ওয়াল কাস্টম প্লাস্টিক পার্টস, মানে এই বোতল তৈরি করা যাবে এবার, ঠিক আছে, এই ব্লো মোল্ডিং এর মাধ্যমে পাতলা থিন ওয়াল কাস্টম প্লাস্টিক পার্টস। দ্য প্রসেস ইজ সিমিলার টু দ্য গ্লাস ব্লোয়িং। বেলুন ফুলাই না, বেলুন ফু, বেলুন ফুলাই না, তো বেলুনের আর ওই পাশে তো আর কোনো জায়গা থাকে না। তো বেলুনকে যদি আমরা একটা নির্দিষ্ট ইয়ের ভিতরে ফুলাই, কিসের ভিতরে, একটা নির্দিষ্ট ফ্রেশ বয়মের ভিতরে যদি ফুলাই, তাহলে কি হবে, ফু দিলে বয়মটার যে আকার, আমার বেলুনটার আকার কিন্তু সেরকমই হবে, তাই না? তো এখানে এটাই আমরা করব। বলা আছে ব্লো মোল্ডিং প্রসেস প্লাস্টিক প্রোডাক্টস উইথ ইউনিফর্ম ওয়াল থিকনেস। দ্য প্রসেস ইনভলভস হিটিং দ্য প্লাস্টিক অ্যান্ড ইনজেক্টিং দ্য এয়ার অন ইট, তাকে হিট করব এবং বাতাস প্রবাহিত করব। দ্য হট প্লাস্টিক ইজ ব্লোন অ্যাজ লাইক এ বেলুন অ্যান্ড প্রেসড এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য মোল্ড অ্যান্ড ডিজায়ার্ড শেপ। তো মোল্ডের যে শেপটা সেই শেপ অনুসারে হবে। আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে, এই ছবিটা দেখলে তোমার ক্লিয়ার হবে। এটি দেখো, আমাদের এখানে এক্সট্রুশন মোল্ডিং আসতেছে, তো এখানে আমার ইয়েটা পড়লো, এখন আমি এটা দিয়ে বাতাস দিব, ফু বাতাস দিব যে বেলুনের মতো। তো বাতাস যখন দিব তখন এইখানকার যে পলিমার ম্যাটেরিয়ালটা সেটা ফুলে যাবে। ফুলে গেলে তো ফুলে যাবে, কতখানি ফুলে যাবে, ফুলে যাবে এখানে যে ডাইটা আমি ইউজ করব বা এখানে মোল্ড যেটা আমি ইউজ করব, সেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে ঠিক ততটুকু ফুলবে। তার মানে কি হচ্ছে, আমি তো ফু দিচ্ছি তাহলে বেলুনটার মতো ফুলবে, কিন্তু সাইড ওয়াল গুলো কিভাবে ঠিক করব, সাইড ওয়াল গুলো কিভাবে ঠিক করব, তাহলে আমার মোল্ডের যে আকার, তাহলে মোল্ডের যে আকার, তাহলে এই যে এরকম হবে, একবারে লেফটে যাবে বাতাস হাই প্রেশারের জন্য, এবং দেন মোল্ডটা খুললে তখন এই ধরনের প্লাস্টিক বোতল তৈরি হলো। আলটিমেট কি হলো, মানে ভিতরের দিকে আমি বাতাস দিয়ে এটাকে ফুলে গেল। তো এবং ফুলে গেলে এই সাইজ গুলো তাহলে কিভাবে হবে, তাহলে আমার মোল্ডে যেরকম ছিল তাহলে সেরকম হবে, যে সাইজ ফু, আমাদের বোতল চ্যাপকা লাগে না, তখন আমরা ফু দিলে কি হয় আবার ফুলে উঠে। তো বাইরে এই যে বাইরের সাইডটা কিভাবে ডিফাইন করছে, বাইরের সাইডটা কিন্তু ডিফাইন করছে এই মোল্ডটা, তাহলে মোল্ডের যেরকম মোল্ড হবে বোতলের সাইজ হবে সেরকম। তো এটা দিয়ে সাধারণত এ ধরনের নানা প্রকার প্রোডাক্ট তৈরি করা যায়, এই যে ক্যান যেগুলো জার্কিন বা এর জন্য আমরা ব্যবহার করে থাকি। গট ইট? আচ্ছা, মূল কথাটা বুঝতে পেরেছো, ঘটনাটা বুঝতে পেরেছো? সো ওয়ান্স দ্য মোল্ড ইজ ফুলড এন্ড হার্ডেন দ্য প্লাস্টিক পার্ট ইজ ইজেক্টেড এন্ড বোল ব্লো মোল্ডিং ইজ কমনলি ইউজড ইন প্রোডিউসিং ফুয়েল ট্যাঙ্কস, বোটলস, ড্রামস, এই ধরনের তৈরি করি আমরা। অর্থাৎ থিন প্লাস্টিক এরিয়া যেগুলো দরকার হয় এবং ভিতরে ভ্যাকুয়াম যাতে দরকার হয়, এই সমস্ত কিন্তু আমরা তৈরি করে থাকি এটার মাধ্যমে, এবং সবচেয়ে খুব বেশি ব্যবহৃত হয় বোতলের জন্য, ঠিক আছে। বলা হচ্ছে স্মল টু মিডিয়াম হলো থিন ওয়াল প্লাস্টিক পার্ট অফ দ্য প্রোডাক্ট নিডিং থাউজেন্ড অফ পিসেস অফ ইয়ার, দরকার যেগুলো খুব বেশি, যেমন বোটলস, ফুয়েল ট্যাঙ্কস অ্যান্ড প্লাস্টিক ড্রামস, ট্রাফিক ক্যানস অ্যান্ড ড্রামস, ওয়াটারিং ক্যানস, আমরা পানি খাই না, তারপরে হচ্ছে পানি খাওয়ার মতো তেলের ট্যাঙ্কি, এই ধরনের। ওকে, ব্লো মোল্ডিং বুঝলাম, এবার একটু তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো।
বলা আছে রেভলিউশন ফ্রম দ্য টেকনোলজি, ডেফিনেটলি ইটস এ রেভলিউশন অফ দ্য টেকনোলজি। এই বোতল যদি তুমি এমনি করে বানাইতে যাও তাহলে কি অবস্থা হবে তোমার? আর তুমি এখানে পলিমার দিচ্ছ, ফু মারতেছ, মোল্ডের সাইজ হয়ে বোতল বেড়ে যাচ্ছে। একটু দেখো ভিডিওগুলো, দেখো লিঙ্কটা দিয়েছি, ভালো লাগবে। বলা আছে ব্লো মোল্ডিং সিমস টু দা হ্যাভ দা রেভলিউশনাইজ ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বাই অ্যালোয়িং দা কোম্পানিজ টু ওয়াইডলি বিট টু কনজিউমার নিডস অফ দা প্লাস্টিক ওয়্যার এন্ড দিস প্লাস্টিক প্রোডাকশন মেথডস ব্রট অ্যাবাউট এ লট অফ প্রোডাকশন পার্টস লাইক কুইক ম্যানুফ্যাকচারিং এন্ড হাই ভলিউম ইনপুটস। অর্থাৎ এটি যেমন সহজ তৈরি করা এবং দ্রুত হয় এই পদ্ধতির মাধ্যমে, এবং যে ডিমান্ড সেটিকে সাপ্লাই করা সম্ভব হয়। ইট ক্যান প্রডিউস ভেরিয়েবল প্রোডাক্টস নানা সাইজের নানা ঢঙের। তুমি যদি এখন সার্চ করো তোমার সামনে প্রচুর বোতল, মামের বোতল একরকম, কিনলের বোতল একরকম, তারপরে তুমি দেখবা যে নানা ঢঙের বোতল রয়েছে অলরেডি। তারপর হচ্ছে ল কস্ট, ব্লো মোল্ডিং ইউজেস লোয়ার লেভেল অফ প্রেশার, দ্যাট মিনস দ্য মেশিনারি কস্ট আর ল অ্যান্ড ইট উইল বিকাম ইজিয়ার এন্ড মোর কস্ট এফিসিয়েন্ট অফ দ্য মোল্ড। কলসি বানায় না বদনা, ওই যে পুরান ঢাকায় গেলে দেখবা স্টুশন আস্তে আস্তে মোল্ড আছে, বাতাস দিচ্ছে, ফুলে যাচ্ছে, শেষ, বের করে ফেলতেছে। ঠিক আছে, ওকে, ল কস্ট। দেন যদি আমরা দেখি adopt the multiple production of methods, it helps to promote the productivity. Blow molding offers benefit of automation, it automation kora jay, kichu disadvantage royeche, jemon highly depends on petroleum, amader je eta sadharonoto polymer material ta eta petroleum based, great to the impacts of the environment er proti sadharonoto eta karon ei petroleum jat drobbo ebong eti kintu biodegradable na। এই প্লাস্টিক বোতলের পরিমাণে কি পরিমাণ সমস্যা হচ্ছে সেটা আমরা দেখছি। অনেক কোম্পানি আছে আবার প্লাস্টিক বোতল রিসাইকেল করে পুনরায় ফেব্রিক তৈরি করছে বা ইয়ান তৈরি করছে। ওকে, ইট রিকোয়ার্স মেনি মেথডস, আমরা যদি বলি যে মাল্টিপল প্রোডাকশন মেথডস এখানে দরকার হয়ে থাকে, এটা একটা ঝামেলা। ইট কামস উইথ লিমিটেড ইউজ, শুধুমাত্র থিন হলো প্লাস্টিক বোতলই তৈরি করতে হবে, এ ধরনের মোবাইল ফোনের কেসিং এটার মাধ্যমে তৈরি করা যাবে না। It requires process and accuracy material creating waste. So accurate করতে গেলে প্রথমে একটু material waste হয়। তো এটার মাধ্যমে সাধারণত low density polythene, high density polythene, polypropylene, polyvinyl chloride, phthalate, PET, এই বোতলের নাম হলো PET, এগুলো ইউজ হয়। তো এই ছিল আজকে, এ পর্যন্তই। পরের দিন আমরা বাকি যে মেথড গুলো রয়েছে সেগুলো শেষ করবো।